আসলে 70,000 টাকা হইছে এই টাকা এক্ষণে দিবি না হলে বাড়ি সার আর ভাই তুমি একটা জিনিস খেয়াল করছো ওর গালে আটা ময়দা ওর মেকআপের কোনো কমতি নাই ওর টাকা দে না ফকিননি তুই ঘর থেকে বেরো আজকে তুই মাইয়া দেখে বেঁচে গেছিস নাহলে এমন চটকানা দিতাম সারা জীবন মনে রাখতি বেরো ইমরান সাহেব এই যে ইমরান সাহেব ইমরান পাউদুর ইমরান সাহেব ফোন নাই ভাবে আমাদের ঘরটা নিয়েন না আপনি তো আমাকে 5,000 টাকা দিয়েছেন ইমরান সাহেব আমি তো আপনাকে অনেক টাকা সুদ দিয়েছি দুই মাস সুদ দিতে পারতাছি না আপনি আমার বাড়িটা দখল নিয়েন না ইমরান সাহেব এই শুন আমি সুদের ব্যবসা করি না এই গ্রামের মানুষ আপনারা কন্ত আমি কি সুদের ব্যবসা করি আপনাদেরকে আমি টাকা দিয়ে সাহায্য করি বিনিময়ে খুশি আমারে কিছু দেন আর এই লোকটা বলে সুদের ব্যবসা করি আজকে বিকালের মধ্যে তোরা ঘর ছেড়ে দিবি তারপর আমি চেক করুম এই সময় নষ্ট না করি চল টাকা পয়সা দিবি না এই জন্য তো ঘরের থেকে মোবাইল গুলা লয়ে পড়ছিস জোর কইরা এ সুদের ব্যবসা করে কোটিপতি হবো অনায়াসে আল্লাহ।